চারদিকে সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি 1966 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠিত হয়। এটি দেশের তৃতীয় এবং আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের আধার। শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 22 কিলোমিটার। বাসে এবং শাটলে দুভাবেই চবিতে যাওয়া যায়। 1980 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র বাহন হিসেবে শাটল ট্রেনের যাত্রা শুরু হয়। প্রতিদিন প্রায় 9 থেকে 10 হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করে থাকে। নগরীর নিউ মার্কেট, মুরাদপুর সহ আরও কয়েকটি স্টেশন থেকে বাসযোগে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আসা 3টি রাস্তা মিলিত হয়েছে জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে হাতের ডান দিকের রাস্তাটি আইন অনুষদ পর্যন্ত গিয়েছে। জিরো পয়েন্ট থেকে হাতের বাম দিকের রাস্তাটি গিয়েছে ফরেস্ট্রি পর্যন্ত, এবং জিরো পয়েন্ট থেকে সোজা রাস্তাটি সর্বশেষ বায়োলজিক্যাল ফ্যাকাল্টি গিয়ে শেষ হয়। জিরো পয়েন্ট থেকে হাতের ডান দিকের রাস্তার একটু সামনে গেলেই দেখতে পাবেন শাহজালাল হল। শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। ধারণা করা হয় ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে তিনি এসেছিলেন। তার নাম অনুসারেই চবির শাহজালাল হলটির নামকরণ করা হয়। এই হলের আবাসন সংখ্যা 475টি। শাহজালাল হলের পাশেই শাহ আমানত হল। শাহ আমানত চট্টগ্রামের একজন দরবেশ ছিলেন। জনশ্রুতি আছে তিনি বিহার শরীফ থেকে চট্টগ্রাম আসেন। তার নাম অনুসারেই চবির শাহ আমানত হলের নামকরণ করা হয়। এই হলের আবাসন সংখ্যা 632টি। শাহ আমানত হল থেকে একটু সামনে হাঁটলেই দেখতে পাওয়া যায় সোহরাওয়ার্দী হল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ছিলেন যুক্তফ্রন্ট মূল নেতাদের মধ্যে অন্যতম এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তার নাম অনুসারেই 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের নামকরণ করা হয়। সোহরাওয়ার্দী হল থেকে একটু হাঁটলেই হাতের বামে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। কেন্দ্রীয় মসজিদ থেকে একটু সামনেই আহমেদ ফজলুর রহমান হল, যেটি সংক্ষেপে AF রহমান হল নামে পরিচিত। আহমেদ ফজলুর রহমান ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। তার নাম অনুসারেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে AF রহমান হল নামকরণ করা হয়। এ হলের আবাসন সংখ্যা 257টি। AF রহমান হলের পাশেই আলাওল হল। আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি। এই হলের আবাসন সংখ্যা 259টি। আলাওল হল থেকে সামনে কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়ে চবির ল্যাবরেটরি স্কুল। স্কুলটি চবির প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ল্যাবরেটরি স্কুল থেকে একটু সামনেই পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট। 2 নম্বর গেট আবার 3টি রাস্তায় বিভক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেটের হাতের ডান দিকে হাটহাজারী যাওয়ার রাস্তা। 2 নম্বর গেটের সোজা রাস্তাটা দিয়ে খানিক হাঁটলেই হাতের ডান পাশে পড়ে বৌদ্ধদের পবিত্র স্থান প্যাগোডা। প্যাগোডার সাথেই বৌদ্ধ ভিক্ষুদের জন্য 1966 সালে গোবিন্দ গোলাঙ্কার ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয়। প্যাগোডার একটু সামনে গেলেই দেখতে পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মানুসারীদের জন্য নির্মাণাধীন মন্দির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গণ থেকে একটু হাঁটলেই চোখে পড়ে উস স্কুল। চবি উস স্কুলের ডান পাশের রাস্তা দিয়ে অল্প হাঁটলেই চোখে পড়ে স্লুইস গেট। অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি। 2 নম্বর গেটের ডান পাশের অল্প দূরত্বে রয়েছে আইন অনুষদ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদে 52টি বিভাগ রয়েছে। এর মধ্যে আইন অনুষদ একটি, যার বর্তমান নাম AK খান ভবন আইন অনুষদ।
আইন অনুষদের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেডিকেল সেন্টারটি অবস্থিত। মেডিকেল সেন্টারে যাবার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। এখানে বিনামূল্যে সবাইকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল সেন্টারের পাশেই অবস্থিত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। 2013 সালে এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পাশেই রয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ। কেন্দ্রীয় খেলার মাঠের পাশেই রয়েছে স্পোর্টস সায়েন্স বিভাগ। 2015 সাল থেকে এটির কার্যক্রম শুরু হয়। বিভাগটির সাথে অবস্থিত জিমনেশিয়াম। কেন্দ্রীয় খেলার মাঠ থেকে কিছুক্ষণ হাঁটলেই সামনে পড়বে একটি পরিত্যক্ত মিলনায়তন। জিরো পয়েন্ট থেকে হাতের বাম দিকে রাস্তার একটু সামনে গেলেই দেখা যায় নিপপন কিন্ডার গার্ডেন। জায়গাটির নাম সাউথ ক্যাম্পাস। সাউথ ক্যাম্পাস থেকে সোজা বামে গিয়ে ফরেস্ট্রি রোড, আর ডানে গিয়েছে টিচার্স কলোনি। ফরেস্ট্রির মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে বিমোহিত করে। ইনস্টিটিউটের একাডেমিক বিল্ডিং এর পাশেই মাস্টারদা সূর্যসেন হল। সূর্যসেন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তার নাম অনুসারে 2010 সালে স্থাপিত হয় মাস্টারদা সূর্যসেন হল। এই হলের আবাসন সংখ্যা 204টি। জিরো পয়েন্ট থেকে সোজা হাঁটলেই বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্য, কাটা পাহাড়ের দৃশ্য চোখে পড়ে। এমন সৌন্দর্য আর কোনো বিশ্ববিদ্যালয়ে আছে বলে মনে হয় না। দুপাশে পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন বন্য প্রাণীর আশ্রয়স্থল, হরিণ, বানর, শুকর, সাপ সহ বিভিন্ন প্রজাতির পাখি এ পাহাড়ে দেখতে পাওয়া যায়। কাটা পাহাড় পেরিয়ে দেখা মেলে কেন্দ্রীয় শহীদ মিনার। এটি 1993 সালে স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বিপরীত পাশে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ভাস্কর্যটি 1985 সালে স্থাপন করা হয়। শহীদ মিনার আবার তিনটি রাস্তায় বিভক্ত হয়। শহীদ মিনারের ডানে রয়েছে বিবিএ ফ্যাকাল্টি। বাণিজ্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর পাঠদানের উদ্দেশ্যে 1970 সাল থেকে ব্যবসায় অনুষদের কার্যক্রম শুরু হয়। বাণিজ্য অনুষদের পাশেই রয়েছে সমাজবিজ্ঞান অনুষদ। এর আরেক নাম ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন। এই অনুষদে বর্তমানে 9টি বিভাগ রয়েছে। এর সামনেই রয়েছে সুনামি গার্ডেন এবং ঝুলন্ত ব্রিজ। শহীদ মিনার থেকে ডানে কিছুক্ষণ হাঁটলেই পড়বে শহীদ আব্দুর রব হল। এটি 1994 সালে স্থাপিত হয়। এই হলের আবাসন সংখ্যা 509টি। রব হলের পেছনে আরও দুটি হলে নির্মাণ কাজ চলছে। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং আরেকটি উপজাতি হল। শহীদ মিনার থেকে সোজা কিছুক্ষণ হাঁটলেই হাতের বামে পড়বে আইটি ফ্যাকাল্টি এবং ডানে পড়বে প্রশাসনিক ভবন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এবং গ্রন্থাগারের মাঝখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ অবস্থিত। কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানের উদ্দেশ্যে 2001 সালে এই বিভাগটি যাত্রা শুরু করে। আইটি অনুষদের আরেক বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয় 2001 সালে। আইটি অনুষদের সামনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। 1966 সালে নভেম্বরে বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সাথে মাত্র 300টি বই নিয়ে এই গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চট্টগ্রামের সর্ববৃহৎ গ্রন্থাগার, যা দেশের সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থাগারগুলোর মধ্যে অন্যতম। এই গ্রন্থাগারে বর্তমান সংগ্রহ প্রায় 3.5 লক্ষ।
গ্রন্থাগারের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয় জাদুঘর। 1973 সালের 14ই জুন মধ্যযুগের চারটি কামান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই জাদুঘরে বেলে পাথরের একাধিক ভাস্কর্য সহ বেশ কিছু প্রাচীন পাথরের ভাস্কর্য এবং একটি কামান রয়েছে। একাডেমিক শাখার পাশেই অবস্থিত কলা ও মানববিদ্যা অনুষদ, যার আরেক নাম আব্দুল করিম ভবন, এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। কলা অনুষদের একটু সামনেই হাঁটলে পড়বে চাকসু এবং কলার ঝুপড়ি। ঝুপড়ি হলো আড্ডার স্থল। চাকসু থেকে সোজা কিছু পথ হাঁটলেই পড়বে সায়েন্স ফ্যাকাল্টি। ভার্সিটি প্রতিষ্ঠার সময় এই অনুষদটির জন্ম হয়। পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ জামাল নজরুল ইসলাম এই অনুষদে শিক্ষক ছিলেন। বিজ্ঞান অনুষদ থেকে কিছুক্ষণ হাঁটলেই হাতের বাম দিকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, আর সোজা মেরিন সায়েন্স ফ্যাকাল্টি। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। মেরিন সায়েন্স থেকে ফেরার পথে হাতের ডান পাশে সাইনবোর্ড আকারে জীববিজ্ঞান অনুষদ লেখা আছে, মানে ওই রাস্তা দিয়ে জীববিজ্ঞান অনুষদ যেতে হবে। জীববিজ্ঞান অনুষদ যাওয়ার পথে দেখা যায় এক মনোমুগ্ধকর লেক। জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর পাঠদানের উদ্দেশ্যে এই অনুষদের কার্যক্রম শুরু হয়। এর পাশে একটা পুকুর আছে, বিকেলের দিকে অনেকেই সেখানে বসে আড্ডা দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে হাতের বাম পাশের রাস্তাটিতে অল্প হাঁটলেই ছাত্রীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন হল দেখতে পাওয়া যায়। প্রথমেই শেখ হাসিনা হল দেখা যায়। শেখ হাসিনা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, দশম জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তার নাম অনুসারেই 2015 সালের অক্টোবরে এই হলটির নামকরণ করা হয়। এর আবাসন সংখ্যা 500টি। এর পাশেই রয়েছে শামসুন্নাহার হল। মুসলমান সমাজে নারী শিক্ষার প্রসার ও অবরোধ প্রথা রহিত করার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে শামসুন্নাহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হলটির পাশেই রয়েছে দেশনেত্রী খালেদা জিয়া হল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান বেগম খালেদা জিয়া। 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার নাম অনুসারেই এই হলটির নামকরণ করা হয়। এই হলের আবাসন সংখ্যা 500টি। শেখ হাসিনা হল থেকে বেরিয়ে সোজা রাস্তাটি ভিসি হিলের রাস্তা। শেখ হাসিনা হল থেকে বেরিয়ে হাতের বামের রাস্তায় একটু বামে পড়বে প্রীতিলতা হল। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী যোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা। তার নাম অনুসারে এ হলের নামকরণ করা হয়। এই হলটির আবাসন সংখ্যা 500। প্রীতিলতা হল থেকে সোজা হাঁটলেই পড়বে মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগার। এর পাশেই তৈরি হচ্ছে নতুন আরেকটি হল। এ পথে অল্প দূরত্বেই চোখে পড়ে জামাল নজরুল ইসলাম গবেষণাগার। এই পথে আরো এগিয়ে গেলে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচাইতে দৃষ্টিনন্দন স্থান বোটানিক্যাল গার্ডেন। এখানে অর্কিড হাউস সহ বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ আছে। আপনিও চাইলে আসতে পারেন আমাদের এই প্রাণীর বিশ্ববিদ্যালয়, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।